এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি 2022 সালে, যার পেজ নম্বর 395 নম্বর পেজ। তো দেখো 10-2 লাবারি যতীন্দ্র নারায়ণ বিদ্যা মন্দির, ঠিক আছে। এইখান থেকে যে সমস্ত এমসিকিউ গুলো দিয়েছে এইগুলো আমি সুন্দর করে সলভ করে দেবো। তো দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, ওয়ান দেখে রোমান অনের অঙ্ক, বার্ষিক 4% হার সুদে এম বছরের সবৃদ্ধি মূল এন টাকা হলে আসল হবে। তো দেখো বার্ষিক 4% হার সুদে এম বছরের সবৃদ্ধি মূল এন টাকা হলে আসল হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কি হবে? বি এর অ্যান্সার। তো দেখো বার্ষিক সুদের হার আর সমান সমান 4% আছে, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এই আসলটা আমাকে কী করতে হবে, আসলটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এবং সময় কত আছে, এম বছর আছে। তো দেখো এম বছর পরে সবৃদ্ধি মূল, তোমরা তো এর ফর্মুলা জানো কি আছে, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন, পি পি বসে গেল 1+, ঠিক আছে। এই যে আর মানে কি, আর বলেছিল 4% বলে, আর কত ছিল 4% বলেছিল, তাই তো। তো দেখো আমি 4 বসিয়েছি বাই 100 বসিয়েছি, ব্র্যাকেট ক্লোজ, তারপরে এম বসিয়েছি। তো দেখো পি এর লসগ করেছে, ঠিক আছে। কি করেছে? লসগ করেছে, 100 কে 100+ 100 100 ভাগ করলে কত হবে, 1 হয়, 1-এর সঙ্গে 4 গুণ করলে কি হবে, 4 কে 4 হয়। আর এখানে কি আছে, এম আছে, এম এখানে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমি কি করেছি প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে মানে মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে। পি 100+4m/100 মানে এই যে ডিজিট ছিল, এইটা যে এটা ছিল, এটা আমি কী করছি এখানে বসিয়ে দিয়েছি, সমান সমান এম, এনের কথা তো উল্লেখ করেছি। তো দেখো পি সমান সমান কী করেছি, এন মাল্টিপ্লাই 100, এটা উল্টে গেছে, ঠিক আছে। এটা কী করছে, ওখানে গিয়ে উল্টে গেছে, 100/100+4m, তা কী আছে 100n/100n/100+4m, তার মানে কি আছে এর অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। তো মানে বুঝতে পারছি অ্যান্সারটা কি হবে, বি এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক রোমান্টির অঙ্ক, একটি ব্যবসায় অনিল 36,000 টাকা ও অনাদি 9 মাসের জন্য 20,000 টাকা একক দশক শত 20,000 টাকা খাটান, উভয় লভ্যাংশের অংশ সমান হলে অনিলের টাকা যে সময়ের জন্য খাটানো হয়েছিল তা হলো। তো দেখো এর অ্যান্সার কি হবে, 5 মাস হবে, এর অ্যান্সার কি হবে, 5 মাস হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে নজর দাও। রোমান্টুতে কী বলেছিলাম, রোমান্টুতে কী আছে মনে করি, অনিলের মূলধন এক্স মাস খাটে এবং অনিলের মাসিক মূলধন কী হবে, এক্স মাল্টিপ্লাই 36,000 একক দশক শতক হাজার, 36,000 টাকা। এবং কিন্তু এই যে অনিলের যে মূলধন যে এক্স টাকা, এটা কিন্তু বইতে উল্লেখ নেই, কিন্তু বলেছে অনিলের মূলধন, ঠিক আছে, যে মাসিক যে মূলধন আছে, কিন্তু মাসিক মূলধন এই যে কমাস খাটে সেটা বলেনি, কিন্তু টাকাটার কথা উল্লেখ করেছে, ঠিক আছে, 36,000 টাকা। সেই জন্য আমি কী করছি, আমরা কী করছি এই মাসটা ধরেছি, যে অনিলের যে মূলধন কত মাস খাটে সেটা আমরা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। অপরদিকে অনাদির মাসিক মূলধন কত আছে, 9×20,000, তো বুঝতে পারছো 9×20,000। তো দেখো প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে, এক্স মাল্টিপ্লাই 36,000 মানে এই যে ডিজিটটা ছিল এটা আমি কী করছি এখানে বসিয়ে দিয়েছি, সমান সমান কি আছে, আর এই যে সংখ্যাটা আছে 9×20,000 এটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এক্স সমান সমান কী করেছি, এই যে 9×20,000/36,000 এর নিচে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি কাটা, এখানে 3টে 0 আছে, এখানে 3টে 0 কেটে যাচ্ছে, ঠিক আছে, 4×36, ঠিক আছে, এবং 4×36 এবং 4×5=20 আমরা দেখতে পারছি, বা এটা এইভাবে কাটছে, সরি, 4×36 4×36 4×5=20, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 মাস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 মাস। তো মানে বুঝতে পারছো এই যে প্রথমে এই যে এখানে যে 3টে 0 3টে 0 কেটে দিয়েছি, 4×36 করেছি, ঠিক আছে, তারপরে 4×5=20 করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো রোমান 3 অঙ্কটা আমি খুব সুন্দর করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে অঙ্কগুলো দেখো। ax2+5x+b=0, সমীকরণের বীজ দুটি 3/2 ও -2 হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক কী? তো দেখো এই অঙ্কটা তোমরা একটু বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 3a+b, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 অঙ্ক, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি ব্যাস ও পি বৃত্তের উপর বহিস্থ একটি বিন্দু, কোন এ ও বি সমান সমান 120 ডিগ্রি হলে কোন পি বি ওর মান কত, কোন পি বি ওর মান কত? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 60 ডিগ্রি, বি এর অ্যান্সার 60 ডিগ্রি। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে নজর দাও।
তো দেখো এখানে আমি ত্রিভুজ এপিও এর এপিও এর এও সমান সমান ওবি এও সমান সমান ওবি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এখানে আমাদের এপি ঠিক আছে সরি এওপি এটা কিন্তু আমাদের 120 ডিগ্রি বলে দিয়েছে এপি সরি এওপি কত বলে দিয়েছে 120 ডিগ্রি আমাদের বলে দিয়েছে তাহলে পিওপি সমান সমান কোণ বিওপি পিওপি বলতে বোঝানো হচ্ছে পিওপি অর্থাৎ আমরা দেখতে পারছি পিওবি অর্থাৎ এই কোণটা এবং বিওপি বিওপি একই তো জিনিস না একই তো কোণ আসছে সমান সমান কি আছে 180 ডিগ্রি মাইনাস এওপি এওপি মানে বলতে বোঝানো হচ্ছে এইটা এওপি এই এওপিটা কত ছিল 120 ডিগ্রি ছিল তাই তো তো দেখো 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান কত হবে 60 ডিগ্রি তাহলে আমরা বলতে পারি তাহলে ত্রিভুজ পিওবি এর পিবিও সমান সমান কোণ ওপিবি সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস পিওবি ঠিক আছে সরি বিওপি বিওপি এই যে বিওপির মানটা কত পেয়েছি আমরা 60 ডিগ্রি পেয়েছি বিওপির মানটা কত পেয়েছি 60 ডিগ্রি পেয়েছি তো বুঝতে পারছো আমি কি বলছি এবং আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস বিওপি বাই টু বাই টু সমান সমান কি আছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই টু কাটাকাটি করলে কত হবে 60 ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পিবিও পিবিও কত আছে 60 ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার কি হবে 60 ডিগ্রি অর্থাৎ পিবিও এর মানটা আমাদের বের করতে বলেছে মানে পিবিও বলতে বোঝানো হচ্ছে পিবিও অর্থাৎ এটা কত ডিগ্রি আছে 60 ডিগ্রি আছে বুঝতে পারলে আমি কি বললাম এটা আমাদের 60 ডিগ্রি আছে এটাও কত আছে 60 ডিগ্রি আছে এটাও কত আছে 60 ডিগ্রি আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি কোণ পি কোণ এবং আমাদের ও কোণ এই যে এইটা আছে এটা আমাদের 60 ডিগ্রি অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে এই যে এটা আছে এইটা ওকে এটা কিন্তু 180 ডিগ্রি আছে কারণ আমি তোমাদের বোঝাচ্ছি মনে কর এই একটা ত্রিভুজ এইটা যদি 120 ডিগ্রি হয় 120 ডিগ্রি হয় এটা কত হবে 60 ডিগ্রি হবে আমরা জানি যে টোটালটা মিলে আমাদের 180 ডিগ্রি হয় আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর কোণ 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি এটা 120 ডিগ্রি 5 এর অঙ্ক সলভ করাবো এবিসি ত্রিভুজের কোণ এ কোণ সমকোণ এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানা হলো যদি এবি ইজ টু এসি সমান সমান 3:4 ও এডি সমান সমান 8 সেন্টিমিটার হয় তবে বিডির মান কত হবে তো দেখো এই অঙ্কটার ক্যালকুলেশন করে এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে নজর দাও ঠিক আছে তো দেখো এবার আমি রোমান 6 এর অঙ্ক সলভ করব একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস ও কর্ণের দৈর্ঘ্য ডি হলে তো দেখো এর অঙ্কটা কি হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার 2d² সমান সমান এস তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে নজর দাও তো দেখো ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান এ রুট 3 ঠিক আছে এটা কিন্তু ডি দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক আছে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে তা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে 6a² এটা আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়েছে এস দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এস বাই 2 সমান সমান d² তো দেখো 2d² হচ্ছে সমান সমান এস হচ্ছে অপর দিকে যদি আমরা একটুখানি ক্যালকুলেশন করি দেখো দেখো দুটোই মিল যাচ্ছে মিলে যাচ্ছে 2d² সমান সমান এস 2 মাল্টিপ্লাই ডি এর মান কত আছে ডি এর মান কত আছে ভালো করে দেখো ডি এর মান আছে a√3 আছে a√3 এর হোল স্কয়ার সমান সমান এস এর মান কত আছে 6a² এখানে আমি বসে দিচ্ছি 2 মাল্টিপ্লাই a² হচ্ছে রুট রুট কেটে গেলে কত থাকছে 3 থাকছে সমান সমান 6a² থাকছে অর্থাৎ আমরা দেখতে পারছি 3 দুগুণী কত হবে 6a² সমান সমান 6a² অর্থাৎ আমরা দেখতে পারছি এটা পুরোপুরি 2d² সমান সমান s এটা কিন্তু দুটোই মিলে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 2d² সমান সমান s ঠিক আছে এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে 2d² সমান সমান কি হবে s হবে আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো অঙ্কটা ভালো করে দেখে নাও ঠিক আছে খাতায় খুব সুন্দর করে টুকবে এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 2022 দেখো দু দাগের অঙ্ক সলভ করাবো দু দাগের অঙ্ক শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি কি আছে রোমান অনেক 3 মাস অন্তর দেয় পি টাকার বার্ষিক 8% সুদের হারে এন বছরে সমূল চক্রবৃদ্ধি হবে এর অ্যান্সার কি হবে পি হবে ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 4n ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করাই ঠিক আছে তোমরা সেদিকে নজর দাও দেখো 2 এর রোমানন কি বলেছে 3 মাস অন্তর অর্থাৎ তা দেখো 3 মাস কটা আছে 3 আর 3 6 আর 3 9 আর 3 12 অর্থাৎ 1টা 2টো 3টে 4টে ঠিক আছে 4টে
মানে 4 বাই 3 এটা আমরা কি করব এবার আমরা চক্রবৃদ্ধি যে সুদ আছে তার ফর্মুলা ইউজ করব p ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r বাই 100 ব্র্যাকেট ক্লোজ n p বসে গেছে ব্র্যাকেটের মধ্যে কি আছে 1 প্লাস r কি আছে r বাই 4 4 মানে কি দেখো একটা দুটো তিনটে চারটে 4 বসে গেছে বাই 100 ব্র্যাকেট ক্লোজ 3 গুণ 4 বাই 3 n ঠিক আছে তো দেখো p p আছে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r বাই এর সঙ্গে যদি ঘুরে যায় তো 400 হয়ে যাবে 400 ব্র্যাকেট ক্লোজ 4n অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যানসার হবে p ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r বাই 400 ব্র্যাকেট ক্লোজ 4n এর অ্যানসার হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি অঙ্কটা কি বোঝাতে চেয়েছি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরের অঙ্কটা কি বলেছে রোমান্টিক অঙ্ক a এর 2 বাই 3 সমান সমান b এর 75% হলে c এর 0.6 হলে a b c ইস্টু কত হবে তো দেখো এই অঙ্কটা কি করে করছি সেদিকে তোমরা একটু নজর করো আমি তোমাদের খাতায় করিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখো রোমান 2 এর অঙ্ক কি বলেছে a এর 2 এর 3 সমান সমান b এর 75% সমান সমান c এর 0.6 হলে a ইস্টু b ইস্টু c কত হবে এর অ্যানসার কি হবে 9:8:10 ঠিক আছে তো দেখো a মাল্টিপ্লাই 2 বাই 3 সমান সমান b মাল্টিপ্লাই 75/100 সমান সমান c মাল্টিপ্লাই 0.6 বাই এই পয়েন্টের জন্য কি হয়েছে 10 হয়ে গেল পয়েন্টের জন্য 1 সংখ্যার জন্য 0 ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2a বাই 3 3b বাই 4 সমান সমান 3c বাই 5 তো দেখো আমরা এখানে 3 4 5 এই লসাগু কত পেয়েছি এটা তো লসাগু যায় না তার জন্য কি করছে টোটাল গুণ করে দিয়েছি অর্থাৎ 3 4 12 5 12 60 এর অ্যানসার অর্থাৎ এইদিকে আমরা কি করছি 2a বাই 3 2a বাই 3 সমান সমান 60 আমরা প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা ভাবে করেছি তোমরা পারলে অন্য নিয়মও করতে পারো কোনো অসুবিধা নেই আমার সুবিধার্থে আমি এই নিয়মে করেছি খুব ইজি নিয়ম 2a সমান সমান 3 সমান সমান 60 যেহেতু আমরা লসাগু করে 60 পেয়েছি তো দেখো এর নিচে 1 2a কয় 2a সমান সমান 3 গুণ 60 3 গুণ 60 a সমান সমান কি হবে 3 মাল্টিপ্লাই 60 বাই এই দুইটা কোথায় আছে নিচে ভাগ হয়ে গেছে 30 দ্বিগুণী 60 অর্থাৎ 3 30 কত হবে 90 অর্থাৎ এর মান কত হবে এর মান 90 হবে অপর দিকে আমরা b এর মানটা বের করব তো দেখো b এর মানটা কি আছে 3b বাই 4 সমান সমান 60 তো দেখো এখানে নিচে 1 ধরো 3b এর সঙ্গে গুণ করলে 3b হয় এবং 4 এর সঙ্গে 60 গুণ করলে 4 মাল্টিপ্লাই 60 হচ্ছে অর্থাৎ b সমান সমান কি হবে 4 মাল্টিপ্লাই 60 বাই 3 ভাগ করলে কত হবে 3 কুড়িং 60 অর্থাৎ 4 কুড়িং কত হবে 80 হবে অর্থাৎ b এর মান কত হবে 80 হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি c এর মানটা বের করব তো দেখো 3c সমান সমান কি আছে এই যে 3c বাই 5 সমান সমান 60 তো দেখো 3c ওকে 3c 5 গুণ 60 এখানে আমি বসিয়ে দিয়েছি c সমান সমান কি করেছি 5 গুণ 60 বাই এই তিনটা আমি নিচে বসিয়ে দিয়েছি 3 কুড়িং কত হয় 60 হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 এর সঙ্গে 20 গুণ করলে কত হবে 5 কুড়িং 100 অর্থাৎ c এর অ্যানসার কত 100 হবে আমাদের অঙ্কটাই বলেছে a ইস টু b ইস টু c এর মান কত তো দেখো a কত ছিল a ছিল 90 b ছিল 80 এবং c ছিল 100 অর্থাৎ 90 ইস টু 80 ইস টু 100 শূন্য শূন্য কাটাকাটি করলে কি আছে 9:8:10 এর অ্যানসার হবে ওকে রোমান 3 অঙ্ক কি বলেছে রুট 2 x সমান সমান 64 হলে x এর মান কত হবে এর অ্যানসার কত হবে 12 হবে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে রোমান 3 অঙ্ক রুট 2 x সমান সমান 64 তো দেখো এই রুট মানে কি 1/2 ঠিক আছে বর্গ হয়ে গেল আর x এখানে থেকে গেল সমান সমান 64 মানে কি 8 এর হোল স্কয়ার তো দেখো 2 বসে গেল 1 এর সঙ্গে x গুণ করলে x হয় আর নিচে 2 বসে গেল ওকে সমান সমান কি 8 এর হোল স্কয়ার তো দেখো 2 বসে গেল x বাই 2 বসে গেল 8 মানে কি 8 মানে বলতে বোঝানো হয়েছে তো দেখো এর আমি ই করেছি উৎপাদক করেছি 4 দুগুণী 8 2 দুগুণী 4 অর্থাৎ 2 কট আছে 1টা 2টো 3টে 2 তার মানে কি আছে 2 এর মাথায় 3 বসিয়ে দিয়েছি তো দেখো 2x টু দি পাওয়ার 2 x এর মাথায় মানে 2 আছে x বাই 2 সমান সমান 2 এর মাথায় কিউব আর বাইরের দিকে একটা স্কোয়ার ছিল অর্থাৎ 3 দুগুণী কত হবে 6 হয়ে যাবে আর অপর দিকে আমরা কি দেখতে পাচ্ছি 2 আছে x বাই 2 আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই দুই কেটে যায় এই দুই এই দুই কেটে যায় তাই তো তো কি থাকছে x বাই 2 সমান সমান কি থাকছে 6 থাকছে তো এর নিচে একটা তুমি 1 ধরে নাও ওকে 1 ধরে নাও তো দেখো x ওকে x 6 গুণ 2 6 গুণ কি হবে 2 হবে 6 দুগুণ কত হবে 12 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যানসার হবে 12 অ্যানসার কি হবে 12 হবে আশা করি তোমরা বুঝতে পারছো শূন্য স্থানে কি হবে 12 হবে তো দেখো এবার আমি রোমান 4 এর অঙ্কটা সলভ করব বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে তোমরা তো জানো যে বৃত্তস্থ সামান্তরিক
বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, এটা তো খুব ইজি, তোমরা তো জানো এটা। এবং রোমান ফাইভে কি বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে, সূক্ষ্ম কোণ হবে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে, সূক্ষ্ম কোণ হবে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, একটি নীড়ের লম্ববৃত্তাকার চোঙ্গের সমতলের সংখ্যা দুটি। একটি নীড়ের লম্ববৃত্তাকার চোঙ্গের সমতলের সংখ্যা দুটি হয়। তোমরা তো জানো যদি একটা চোঙ অঙ্কন করো তো দেখবে এই দিকে সমতলের সংখ্যা কিন্তু আমরা দুটো লক্ষ্য করতে পারছি, তাই তো? বুঝতে পারছো একটি নীড়ের লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কটি হবে, দুটি হবে, খুবই ইজি। বুঝতে পারছো এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে খাতায় টুকবে, ঠিক আছে, এবং বারবার প্র্যাকটিস করবে। এবার আমি সত্যমিথ্যা সলভ করবো। তো দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, তিনে রোমানন অংশীদারগণ নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারী কারবার বলে। এটা কি আছে, মিথ্যা আছে, কারণ অংশীদারগণ নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারী কারবার বলে না, ঠিক আছে, এটা মিথ্যা আছে। রোমান টুয়ের কোশ্চেন কি বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর দ্রব্যটির মূল্য 80 টাকা হবে। এটা কি আছে, মিথ্যা হবে, কারণ দ্রব্যটির মূল্য কিন্তু 81 টাকা বেরোবে, ঠিক আছে, কত বেরোবে, 81 টাকা বেরোবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, ঠিক আছে, সেদিকে নজর দাও। পরে অংশীদারগণ নিজে মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারী কারবার বলে। এটা কি আছে, মিথ্যা আছে, কারণ অংশীদারগণ নিজে মূলধন যদি সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারী কারবার বলে না, কারণ অংশীদারগণ নিজের মূলধন যদি সমান সময়ের ধরে ব্যবসায় নিয়োজিত করে তাকে মিশ্র অংশীদারীগণ মানে মিশ্র অংশীদারী কারবার বলে না। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, তোমরা তো জানো মিশ্র অংশীদারী কারবারটা কী আছে। এবং রোমান্টের কোশ্চেন কী বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর দ্রব্যটির মূল্য কত হবে, 80 টাকা হবে। তো দেখো 80 টাকা হবে কি হবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো, কিন্তু অঙ্কটা কী আছে, সম্পূর্ণভাবে মিথ্যা। কেন মিথ্যা সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। এখানে বলেছে হ্রাস, 10% হ্রাস অর্থাৎ মাইনাস হবে, তাই তো? তো দেখো পি ব্র্যাকেটের মধ্যে ওটা মাইনাস আছে, 1 - R/100 ব্র্যাকেট ক্লোজ এন, পি এর মান কি আছে, 100 বসে গেছে, 1 - R এর মান কত আছে, 10% আছে, 10 বসে গেছে বাই 100, এই যে পি এর মান কত আছে, 100 আছে, তাই তো? এই 100 এখানে আমি বসিয়ে দিয়েছি। তো দেখো 100 ব্র্যাকেট ক্লোজ 1 - কি আছে, 1/10 থাকছে, 0 0 কেটে গেলে কি থাকছে, 1/10 থাকছে। বুঝতে পারছো আমি কি বলছি, কি থাকছে, 1/10 থাকছে। এবার 1 থেকে 10 থেকে এই যদি আমি সরল করি তাহলে কত হবে, 1 থেকে 10 বাদ দিলে কত হবে, 9 হবে, 9/10, ঠিক আছে, 9/10 কি আছে, হোল স্কোয়ার আছে, 9 নং কত আছে, 81, 10 10 কত হবে, 100, 100 কেটে গেলে কত হবে, 81 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে 2 বছর পরে দ্রব্যটির মূল্য হবে 80 টাকা, কিন্তু এখানে 80 টাকা হবে না, কত হবে, 81 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে অঙ্কটা কী আছে, মিথ্যা আছে, অঙ্কটা কী আছে, মিথ্যা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, পরের অঙ্কটা কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, 3x² প্লাস ব্র্যাকেটের মধ্যে কী আছে, 2m - 1 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, x প্লাস ব্র্যাকেটের মধ্যে কী আছে, m + 2 = 0, সমীকরণটির বীজদ্বয়ের সংখ্যামান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান হবে 1/2, এটা ঠিক আছে, অর্থাৎ সত্য আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, ঠিক আছে, সেই দিকে নজর দাও। পরে তো দেখো 3x² + 2m ব্র্যাকেটের মধ্যে 2m - 1 ব্র্যাকেট ক্লোজ x + m + 2 = 0। তো দেখো আমি এখানে কী করছি, 2m - 1 = কী আছে, এটা 0 আছে, 0 বসিয়ে দিচ্ছি। তো দেখো 2m = কী আছে, 1 আছে, m = কী আছে, 1/2 আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে 3x² ব্র্যাকেটের মধ্যে 2m - 1 ব্র্যাকেট ক্লোজ x + m + 2, ঠিক আছে, m + 2, তো বুঝতে পারছো 0 সমীকরণটির বীজদ্বয়ের সংখ্যামান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান কি হবে, 1/2 হবে, কি হবে, 1/2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে m এর মান কি আছে, 1/2, অর্থাৎ কি আছে, এটা কি আছে, এটা আমাদের সত্য আছে, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, দেখো রোমান ফোরের অঙ্কটা কী বলেছে, y varies 1/x হলে y/x = অশূন্য ধ্রুবক। তো দেখো আমি কী করেছি, y varies 1/x, y = কী আছে, 1/x k1, k1 ≠ 0, ঠিক আছে। তো দেখো y = কী আছে, k1/x আছে, অপর দিকে আমি y varies 1/x, তো দেখো y = কী আছে, 1/x k2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু y/x = অশূন্য ধ্রুবক হবে, ঠিক আছে, অশূন্য ধ্রুবক হবে না, অশূন্য ধ্রুবক হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি
এই অঙ্কটা কি আছে মিথ্যা আছে অঙ্কটা অর্থাৎ কি আছে ফলস আছে অর্থাৎ কি আছে মিথ্যা ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে রোমান 5 এর অঙ্ক ওকে রোমান 5 এর অঙ্কটা কি বলেছে তো দেখো একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তের অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী নয় এটা ঠিকই বলেছে কারণ এটা সত্য আছে কারণটা হলো একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি ঠিক আছে বৃত্তের অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী নয় এটা কি আছে সত্য আছে তো দেখো আমি রোমান 6 এর কোশ্চেন কি বলেছে রোমান 6 এর কোশ্চেন কোন সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা x তল সংখ্যা y মাত্রা সংখ্যা z হলে x + y + z = 13 এটা কি আছে সত্য আছে অর্থাৎ অঙ্কটা ঠিক আছে তো দেখো রোমান 6 এর কোশ্চেন কি বলেছে কোন সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা x তল সংখ্যা y মাত্রা সংখ্যা z হলে x + y + z = কত আছে 13 আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করছি তল সংখ্যা তোমরা তো জানো যে সমকোণী চৌকোণের তল সংখ্যা কয়টি 6টি আছে এবং মাত্রা সংখ্যা কয়টি আছে 3টি আছে এবং কর্ণ সংখ্যা কয়টি আছে 4টি আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে যে x + y + z = কত 13 তো দেখো x এর মান কত আছে 4 আছে y এর মান কত আছে 6 আছে z এর মান কত আছে 3 আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যানসার হবে 13 ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মাধ্যমিকের 2022 সালের টেস্ট পেপার সলভ করেছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো